কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন বন্যা মৌসুমে নদের ভাঙন থেকে নিজেদের আবাদী জমি এবং বসতভিটে রক্ষায় এই বাঁধ ভূমিকা রাখবে এমন আশা স্থানীয়দের। কুড়িগ্রাম জেলা সংবাদ প্রতিনিধি আহসান হাবিব নীলুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন চিলমারি ইউনিয়নবাসী নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কতটা ঐক্যবদ্ধ সেটাই ফুটে উঠেছে তাদের কর্মযজ্ঞের মধ্য দিয়ে। নদী ভাঙনের হাত থেকে ইউনিয়নটি রক্ষায় বাঁশের বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে নিজেদের গ্রামীণ পদ্ধতি ব্যবহার করে প্রায় 4 কিলোমিটার ভাঙন প্রবণ এলাকায় দেয়া হচ্ছে বাঁশের বান্ডল। এই বান্ডেলের সাহায্যে ভরা বন্যায় ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতের প্রথম ধাক্কা সামলাতে পারলে ভাঙন কমে আসবে বলে মনে করেন তারা। তবে স্থায়ীভাবে ভাঙন রোধে সরকারি সহযোগিতার দাবিও জানান। শুকনা মৌসুমেও ভাঙে, বর্ষা মৌসুমেও ভাঙে, এখন একটা নতুন ঢল আসবে, এই ঢলায় প্রচুর ভাঙবে। এই জন্য আমরা গ্রামবাসী স্বেচ্ছায় গাছগুলি আমরা নিজের বাড়ির থেকে দিয়ে বান্ডালের একটা ব্যবস্থা করতেছি, যাতে নদীতে প্রথম ঢলে না ভাঙা শুরু হয়। আমরা নিজেও পরিশ্রম করছি, টাকা দিছি, আমাদের জমা জমি বাড়ি ঘর যাতে যেন উন্নয়ন থাকে। আমাদের সরকার যদি টাকা পয়সা দিয়ে বস্তা দিয়ে আমাদেরকে যদি সহযোগিতা করে তাহলে আমরা নদী ভাঙন থেকে বাঁচতে পারবো। এই ইউনিয়নের পশ্চিম তীরে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হলে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে 2টি কমিউনিটি ক্লিনিক, 7টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1টি জুনিয়র হাই স্কুল, মসজিদ মাদ্রাসা সহ কয়েক হাজার বসতবাড়ি এবং হাজার হাজার একর ফসলি জমি। তাই গ্রামবাসীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভাঙন রোধে সরকারিভাবে সহায়তার আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। যার যে সামর্থ্য মতো সবাই এগিয়ে এসেছে, আমরা উপজেলা প্রশাসন থেকে এবং উপজেলা পরিষদ থেকে আমরাও চেষ্টা করতেছি আমাদের এই সামান্য ভাণ্ডার থেকে যতটুকু পারি আমরা এখানে হেল্প করব। ভাঙনের শিকার হয়ে দীর্ঘ 25 বছর এই ইউনিয়নের 15,000 এবং পার্শ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের 8,000 পরিবার একই সঙ্গে বসবাস করে আসছেন। গত বছরের বন্যায় চিলমারি ইউনিয়নের প্রায় 1,000 একর আবাদী জমি ও 125টি পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়। এই বাঁধ নির্মাণে প্রায় 10,000 মানুষ একত্রিতভাবে কাজ করছে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।